আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে চলেন আমি আপনাদেরকে একটা পেমেন্ট প্রুফ দেখাই। স্ক্রিনে দেখি একটু লক্ষ্য করে দেখুন, এখানে আমি একটি ভিডিও ওপেন করে রেখেছি, লাস্ট 28 দিন সিলেক্ট করেছি এবং লাস্ট 28 দিনে আমার ভিউজ হয়েছে 11,000 এবং এটা থেকে ইনকাম হয়েছে $1,000 উপরে। তো আমি এখান থেকে ডলারটা কনভার্ট করার জন্য এখান থেকে এই ডলারটা কপি করে নিচ্ছি। কপি করার পর এখান থেকে নিউ ট্যাব ওপেন করে এখান থেকে এত ডলার টু বিডিটি লিখে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু 98,000 টাকা, মানে একটা ভিডিও থেকে আমি 98,000 টাকা ইনকাম করেছি। বিষয়টা কিন্তু আপনি ভাবতে পারছেন যে একটা ভিডিও থেকে আমি 98,000 টাকা ইনকাম করেছি তবু আবার মাত্র 11,000 ভিউজ অর্জন করে। তো জিনিসটা আসলে কতটা সত্যি, তো আপনারা হয়তো বা এরকম অনেক ভিডিও থেকে দেখে থাকবেন যে ফেসবুক পেজের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে তারা পেমেন্ট প্রুফ দেখায় যে একটি ভিডিও থেকে তারা লাখ লাখ টাকা ইনকাম করেছে, কিন্তু সত্যিকার অর্থে কি রিয়েল লাইফটা কিন্তু এরকম না। সো তারা শুধুমাত্র তাদের কোর্স সেলিং বা বিভিন্ন কাজে তাদেরকে টাকা দেওয়ার জন্য অথবা যেন আপনি তাদের সাথে কাজ করেন এজন্য মূলত তারা এই পেমেন্ট প্রুফগুলো দেখায়। তো আজকে আমি ক্লিয়ার করে দিব যে এইটা মূলত তারা কিভাবে দেখায় এবং এটা আসলে যে কাজ করে না, আপনাদেরকে কিভাবে বোকা বানানো হয় এই ট্রিক্সটা আমি আপনাদেরকে দেখাই। তো প্রথম কথা হচ্ছে যে এই ট্রিক্সটা করার জন্য তারা সিম্পলি একটা উপায় অবলম্বন করে, সেটা হচ্ছে জামাইকান একটা দেশ আছে ওই দেশের আর কি ইউএসডি ডলারের যে ইয়াটা এটার নাম হচ্ছে JMD, অর্থাৎ তাদের যে মানে মুদ্রার আইকন আর ইউএস ডলারের যে মুদ্রার আইকন এই দুইটা মুদ্রার আইকন প্রায় সেম একদম পুরোপুরি সেম, যার ফলে তারা এখান থেকে ওই JMDটা সিলেক্ট করে দেয় যার জন্য আপনি বুঝতে পারেন না সেটা কি আদৌ কি ডলার বা সেটা হচ্ছে ইউএসডি। তো এখন আমি আপনাদেরকে আবার একটু স্ক্রিনে দিয়ে দেখাই, এখান থেকে জাস্ট এই ভিডিওতে নিচে সেটিংসে ক্লিক করছি এবং এখান থেকে দেখাই আপনাদেরকে, একটু দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন JMD সিলেক্ট করা আছে। তো এখান থেকে যদি আমি BDT সিলেক্ট করে দেই, সো বাংলাদেশি টাকা সিলেক্ট করে সেভ করে ক্লিক করছি। তো এখন দেখেন এই ভিডিও থেকে কিন্তু আমি মাত্র 621 টাকা ইনকাম করেছি, হয়তো বা এখন বুঝতে পারছেন যে এটা হচ্ছে বাংলা টাকা। এখন আপনাদেরকে আবার সেটিংয়ে গিয়ে দেখাই এখান থেকে কত ডলার ইনকাম হয়েছে। তো এর জন্য আবার এটাতে ক্লিক করতেছি এবং ইউএস ডলারটা সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এটাতে মাত্র $6 ইনকাম হয়েছে, মানে মাত্র $6 ইনকাম হয়েছে, তবু আবার সেই জামাইকান ডলার যেটা এটার আইকন এবং এখানে যে আইকনটা আছে এটা কিন্তু পুরোপুরি সেম। তারা এখান থেকে ওই জামাইকান ডলারটা সিলেক্ট করে দেয় যার ফলে এখান থেকে আপনি বুঝতেই পারেন না যে এটা আদৌ কি জামাইকান ডলার বা ইউএস ডলার। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জামাইকান ডলারটা আপনারা কীভাবে সিলেক্ট করবেন। এখান থেকে আবার সেটিংসে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে ইউএস ডলার থেকে যে টাইপ করে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে JMD, মানে জামাইকান ডলার, এটাতে ক্লিক করে সেভে যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার ডলারের আইকনটা চলে এসেছে এবং এখান থেকে কিন্তু 1,000 উপরে ডলার ইনকাম হয়েছে। তো তারা এখান থেকে শুধুমাত্র এই ছোট্ট একটা ট্রিক্স অবলম্বন করে আপনাদেরকে বোকা বানায়। তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তৈরি করেছি যেন আপনারা এসব ভিডিও দেখে মানে দোকার পাল্লায় না পড়েন, মানে দোকা যেন কোনো জায়গায় না খান, এর জন্য ভিডিওটি তৈরি করেছি। তো আশা করি আচ্ছা আপনার আজকে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বলবেন যেন আমরা